সেলিব্রেশন হয় সমস্ত কিছু, কিন্তু কালকে বাংলা ডেটে পড়ে গেছে, কালকে হচ্ছে ষষ্ঠী। তা বার্থডে মানে তো খাওয়া দাওয়া এইসবের আয়োজন হয়ে থাকে, তা কালকে বার্থডে করলে খাওয়া দাওয়ার প্রবলেম হবে, আমাদের অনেক কিছুই খেতে পারবো না, মেয়েরা বিশেষ করে ষষ্ঠী দিনে খেতে নেই, নিরামিষ খেতে হয়, এরকম অনেক কিছু ব্যাপার আছে। তো সেই জন্য আজকে ওর বার্থডে সমস্ত রকম মানে খাওয়া দাওয়ার যা যা আয়োজন হয় সেই সমস্ত আয়োজন আজকে করা হবে, মানে করা হয়েছে। আমি তারপর সকালবেলায় স্নান টান করে একবারে রেডি হয়ে ফ্রেশ, ভাইয়ের জন্মদিন, বাড়িতে কোনো একটা জন্মদিন এরকম কিছু হলেই বাড়ির পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়, তাই না? ইতিহাস ভাত খাওয়া চান করা দুটোই কমপ্লিট। এখন দেখা যাক ও কী করছে, চুলটা একটু বেঁধে নিই, একটু খুলে রেখেছিলাম চাল করতে গিয়ে, একটু হালকা ভিজে ভিজে গেছিলো ওই জন্য খুলে রেখেছিলাম। এখন দেখা যাক ইতিহাস কী করছে, হয় না? চান করতে গিয়ে দেখবে একটু একটু চুলগুলো হালকা হালকা কোনো না কোনো সাইডে ভিজে যায়, তাই না? চলো দেখা যাক আমি কী ঘামছি না, প্রচুর পরিমাণ ঘামছি, এই ঘরে ঢুকছি অন্ধকার, লাইট চালাতে হবে, লাইটটা করে চলে গেছে। দেখো দেখেছো মামার সাথে ক্যান্ডি ক্রাশ গেম খেলছে আর দিদা ওইদিকে নাক ডেকে ঘুমাচ্ছে। হ্যাঁ তুই কি খেলছিস? দেখো ক্যান্ডি ক্রাশ গেম শিখছে। আজকে তিয়াসের জন্মদিন বেরিয়ে আছে, খালি দেখেছো তিয়াসের জন্মদিন, যদিও এখনো অনেকটা দেরি আছে, কয়েক মাস দেরি আছে। আজকে গোপালের জন্মদিন, তা বলা হয়েছে গোপালের যে কালকে বান্ধবী গেছিলাম মিষ্টু, তা আমাদের বোলপুরে ফ্যামিলি বলতে ওই একটাই, কারণ আমাদের আত্মীয় স্বজন সবাই এখানে থাকে না, আর বেশি বাড়াবাড়তি জন্মদিন না, ছোটোখাটো জন্মদিন, শুধু ওই সঙ্গীতের ভাইয়ের ওই বান্ধবীর ফ্যামিলি আমাদের বাড়ি, আর হচ্ছে সঙ্গীত আসবে, তাও সঙ্গীত আসবে আমি জানি না এখনো পর্যন্ত, আমাকে হয়তো সারপ্রাইজ দিতে চেয়েছে সকাল সকাল। হ্যাঁ না থাকুক, সকাল 11টার সময় তো আমি যখন কল করলাম তখনও আমাকে বললো না আসবো, তারপর অনেকক্ষণ ধরে ওকে দেখেছো তিয়াস জ্বালাচ্ছে, অনেকক্ষণ ধরে ওকে কলে পাচ্ছি না, তারপর এতক্ষণে আমার শাশুড়ি মা মানে দাসা মাকে ফোন করলাম, মা বললো ও তো বেরিয়েছে, ও তো তোদের ওখানে যাচ্ছে, আমি অবাক হয়ে গেলাম। আর ওর না কয়েকদিন ধরে শরীরটা একটু খারাপ চলছে, ওই জন্য আমার টেনশন হচ্ছিলো এতক্ষণ ধরে ফোন পাচ্ছি না। ওইদিকে তোমরা দেখেছো ব্লগে যে আমার শ্বশুরবাড়িতে একবারে ওপরে ও কাজ করে, একবারে একটা সাইডে মাটির ওপরে কাজ করে, তা সেটা নিয়ে টেনশন হচ্ছিলো আমার। তা বেশ ও আসবে শুনে মনটাও আনন্দ লাগছে। আর দেখার মানে ভাইয়ের বান্ধবীর বাড়ি থেকে কী কী গিফট এসছে, এ দেখো একটা ওয়াচ, ওয়াচটা তিয়াস খুলে দিয়েছে, ব্যাগের মধ্যে ছিল, তিয়াস ওয়াচ খুলে দিয়েছে, একটা ওয়াচ, আর তার সাথে একটা প্যান্ট, একটা শার্ট, আর আছে মানে ওর ভাইয়ের জন্মদিনে পায়েস খাওয়ার জন্য কাঁসার বাটি আর চামচ, এটাই হচ্ছে মানে গিফট, কাঁসার বাটি আর চামচ, কাঁসারই চামচ, এটা দিয়ে ভাই পায়েস খাবে জামার প্যান্টটা পরে, আর তার সাথে ওয়াচ। কিন্তু আজকে পায়েস খাবে না, কারণ যেহেতু কালকে আমার ঠাকুমা আসবে, ঠাকুমা ওখান থেকে পুজো করিয়ে পায়েস টায়েস বানিয়ে আনবে, কালকে পায়েসটা খাবে। কালকে বললাম না কালকে বাঙালি মতো জন্মদিন হবে, পায়েস খাবে, ভাজা ভুজি খাবে, আর আজকে ইংলিশ ডেটে ও এসব পড়ে রেডি হোক, তা করতে করতে সঙ্গীতও চলে আসবে। সবাই বলে না দাদাকে ছাড়া জমে না, দাদাকে ছাড়া চলছে না, ব্লগ চলছে না, কী সব করো সবাই, অনেকেই বলো, আর দিদিকে মানে দিদিকে ভালো লাগে, কিন্তু সবাই কী বলে দাদা দাদা ছাড়া একদম ব্যাপারটা চলছে না, তা এই দেখো তোমাদের দাদা আমাকেও সারপ্রাইজ দিতে চেয়েছিল। ভালো আছেন তো? হঠাৎ করে আমি অনেকক্ষণ ধরে ফোন করছি, দুদিন ধরে শরীরটা একটু খারাপ,
ফোন করছে, কিছুই ফোন ধরছে না, প্রায় এক ঘন্টা ধরে ফোন ধরছে না। আমি অবাক হয়ে উঠলাম। কিন্তু আবার মানে ব্যাপারটা উনি থাকবেন না, উনি আবার চলে যাবেন বলছে। আজকের দিনটা অন্তত যদিও মানে দুদিন পরই আমার সাথে দেখা হবে, কারণ আমি বুধবার দিন চলে যাবো। দুদিন পরই দেখা হবে, তুমি বলছি থাকো। তারপর কেমন চলছে? এই তো চলে যাচ্ছে, ভগবানের আশীর্বাদে চলে যাচ্ছে। পুরোনার বাজারে বাড়িতেই বসে আছি, বাড়ি বসে বসে কাজ করি, চব্বিশ ঘন্টা কাজ করি, ঘরেই থাকি। একদিন পিকনিক করেছে, লাগার নেই, সবই ঘুরতে আছি, আমি জানি ভবিষ্যতে আরো পাবো আপনাদের কাছ থেকে ভালোবাসা। আপনাদের এই ভালোবাসার জন্য আমিও মিস করি, আমিও আসতে পারি না বলে আমাদের খারাপ লাগছে। তারা আমি আসতে পারি না, কি করবো, ক্যামেরাটা এখানে আছে, আমি ওখানে আছি, আর তার আগে ওই যে ওদের বাড়ির জন্মাষ্টমী যেটা হয়েছিল সেটাই পাঠিয়েছিল, আর কিছু পাঠায়নি। আর একটা জিনিস পাঠিয়েছে, সেটা হচ্ছে আজকেই পাঠিয়েছে সকালবেলায়, মানে ওর বড় মার গান, সেটা তোমাদের সাথে ছোট করে শেয়ার করব, পেজে পেজে দেব। আর আজকে আচ্ছা আমি আপনাদের একটা কথা বলি, এটা জানেন নাকি জানি না, আমাদের ডেসক্রিপশনে খেয়াল করলে দেখতে পারো যে ওখানে না ওই ডেসক্রিপশন ওটা নামাবে, টুক করে নামাবে, দেখতে পারো সবাই যাবে তো ওখানে। আমি বলি ওইখানে তুলি, ওখানে একটা লিঙ্ক দেওয়া আছে, তুলিস ওয়াল বলে একটা ফেসবুক পেজ আছে, অনেক পুরনো, অনেকদিন আগেকার, হয়তো আপনারা জানেন। দেখুন যদি কেউ ভিজিট না করে থাকে ভিজিট করবেন, ওখানে গিয়ে একটু ফলো করে দেবেন, তাহলে ওইখানে আমরা এখানে তো ইউটিউবে তো ভিডিও তো দিই, আর ওখানে আমরা ছোটো ছোটো অ্যাক্টিভিটি অনেক রকম অনেক কিছু দেওয়া হয়, সেগুলো শেয়ার করা হয়। আপনারা তাহলে ওইখানে যুক্ত থাকতে পারবেন, যারা এখনও পর্যন্ত যুক্ত হননি পুলিশ ওয়ার্ড পেজটাতেও যুক্ত হবে। আর তোমাদেরকে বলে রাখি, অনেকেই বলো যে দিদি তোমার সাথে যোগাযোগ করতে চায়, ফেসবুক আইডি দাও, আমার এই লিঙ্কে যাবে, ওখানে মেসেজ আছে, ইনবক্স মেসেজ আছে, সেখানে পার্সোনালি মেসেজ করা যায় পেজে গিয়ে, সেখানেও আমাকে মেসেজ করতে পারো। তোমাদের অনেক অনেক কোশ্চেনও থাকে যোগাযোগ করতে চায়, তো সেখানে গিয়ে একদম যোগাযোগ করতে পারো, ফেসবুক পেজে গিয়ে। একবারে আমার প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে লিঙ্ক ফলো মাই ফেসবুক পেজ বলে লিংকটা দেওয়া আছে, ওটাই তুলিস ওয়ার্ল্ড, তুলিস ওয়ার্ল্ড যেটা আমার চ্যানেলের নাম, যা ওটা ওটা লিংক কি বলে জানো, পেজে ফেসবুক পেজের নাম তো, ইনস্টাগ্রামে একটা পেজ খোলার চিন্তা চলছে, ইনস্টাগ্রাম পেজের নামটা ওই একই থাকবে, মানে যাবতীয় ওয়ার্ল্ডটাই পুরো ওয়ার্ল্ডটাই হচ্ছে তুলিস ওয়ার্ল্ড, ঠিক আছে। দেখো বাবা দাদা সঙ্গীত আঙ্কেল চলে এসছে, কালকে দেখানো হয়নি, এটা হচ্ছে মিষ্টুর বাবা আর আমাদের আঙ্কেল। আর আজকে মেনুতে আছে, সঙ্গীত তো খেতে লেগে গেছে, বিরিয়ানি, কাঁচকলার কোপ্তা কারি, চিকেন চাপ, আর আছে হচ্ছে বিরিয়ানি, তুমি দেখাবে, চিকেন চাপ, কাঁচকলার কোপ্তা কারি, আনারসের চাটনি, ওটা আনারস চাটনি, না তুমি বেগুন ভাজা মিস দিয়েছি, বেগুন ভাজা ঠিক, এর সাথে চিকেন গুলা যে পুরো বল, ও সাথে চিকেন গুলা যেতে চিকেন বিরিয়ানি বলে দিছ তো।
টেস্ট বলো। হ্যাঁ এখন সব রকম খাইলে কি টেস্ট করব না, খেয়ে বলতে হবে তো তাড়াতাড়ি, তবে তো আমি কষ্ট করে রান্না করলাম আর টেস্ট বলবে না তা বললে কি হয়? টেস্ট হবে। হ্যাঁ আঙ্কেল বলবে, আঙ্কেল বলবে, দাদা বলবে, লাস্টে কে বলে দেবে? তোমার সব মেনু তো আমার মুখে যায় না, এখন ডাল আছে, ডাল আছে, সাথে সাথে ডাল কাট, দেখো আঙ্কেল, আঙ্কেল সাদা বান্ধা মেনে কি দেখো, দেখো এইদিকে ঠাকুমা খেতে বসেছে আর ঠাকুমা একটা মানে অনেকটা খাওয়া হয়ে গেছে, একটা ঠ্যাং রেখে দিয়েছে হাতে, ওটা নিয়ে তুলে বলে দাঁত লইলে আরো ভালো লাগতো, ঠাকুমা দাদু পাশাপাশি খেতে বসতো তবে তো ভালো লাগতো, বেশ মানা তো। আর এইদিকে মিষ্টি বসেছে, মাসিমা আছে, আর এইদিকে আমার গুণধর, গুণধর খেতে বসেছে বিরিয়ানি মামার সাথে, আর বাদে পায়ের খাওয়া হয়ে গেছে, কেমন খেলি বল, রান্না করলাম ভালো হয়েছে? তুই তো প্রথম বলবি, পেছন দিয়ে যাও, তুই তো ক্যামেরার সামনে দিয়ে যাবে না, মাকে বলছি তুই তো বলবি প্রথম কেমন হয়েছে, ভালো হয়েছে? আর দিদা ওখানে বসে বসে দেখছে, মাসিমা ভালো হয়েছে, ভালো হয়েছে? চাপাইকে জিজ্ঞাসা করিনি তুই কি খাবি, খুব টেস্টি পুরো। এইবার সবাই বলো রান্না কেমন হয়েছে, দাদা আর আঙ্কেল বলবে, আঙ্কেল বলবে, হ্যাঁ ও হ্যাঁ কেমন হয়েছে, ভালো হয়েছে? রান্না একদম খুব ভালো হয়েছে, রান্না যে একটা আর্ট সেটা এখনই খেয়ে বুঝলাম। ওরে বাবা বিশাল বড় বড়, আমি হচ্ছে তার আর্ট পেপার। দাদা ভালো আছে? দারুণ হয়েছে, খুব ভালো লাগছে। আর বাবা বিরিয়ানি প্রথম খেলে আমার হাতে, ভালো হয়েছে? বাবা বিরিয়ানি, বাবা তো বিরিয়ানি খায় না, তাই বাবা বিরিয়ানিও খেলো, সত্যি বিরিয়ানি ভালো হয়েছে। একবার পূজোর সময় ঘুরতে গেছিলাম দোকান দিয়ে আমাতে গোপালেতে আর গোপালের মায়েতে, গোপাল বললাম কি খাবি রে, বিরিয়ানি খাবো, তা বিরিয়ানি কোথায় খাবি, গোপাল বলছে চলো তুমি ছোট তো চলো, তখন চিত্রা সিনেমা হলের বিরিয়ানি দোকান আছে, সে বিরিয়ানি দিয়েছে, মাংস খাচ্ছি, সে বলেছে যেন ফ্রি রক্ত গোলা লেগে আছে, সে বিরিয়ানি কে খাবে, 140 টাকা করে পেটে চলে গেল, আর দরকার নেই খাবো না, আর সেই বিরিয়ানি খাবে খেয়ে জানে আজ খাবে। তোমার বিরিয়ানি তুমি যেটা বানায় এটা ভালো লাগে, আর আর বিরিয়ানি হচ্ছে দিল্লি থেকে, হ্যাঁ দিল্লিতে গিয়ে ওটা গেট করেছে বছর, আমি জামিয়ানগরে পড়াশোনা করতাম, জামিয়ানগর হচ্ছে জামিয়ানগর হচ্ছে হচ্ছে বিরিয়ানি হাফ ছোটখাটো পাখিটা খোলা মানে চুলটা একটু ঠিক করলাম, এটাই জাস্ট, আর কিছু ফ্রেশ সেরকম কিছু হয়নি, এখন যাবো বার্থডে বয় কেক কাটবে, আর যাবে না তুমি বার্থডে বয় কেক কাটবে, তা বার্থডে বয়ের সাথে কেক কাটা হবে, আর সঙ্গীত হয়ে গেছো, ও কেক টেক কেটে তারপর চলে যাবে, কিন্তু ফোন নিয়ে বসে আছে, আজকে বেচারি রেস্টও পেলো না, এসে অনেক জার্নি হলো, আমার জন্য কষ্ট করে আসতে হলো, আমাদের জন্য আবার এসে চলে যাবে, গিয়ে কাজে বসবে, তাই তো? হাই তাকাচ্ছি না কি বল মাস, আমি চলে যাবো একটু পরে, কেক টেক কেটে, কেক টেক কেটে চলে যাবো, ব্যাগ ট্যাগ নিয়ে এলে তো আমি ভেবেছিলাম থাকবে, কারণ পিঠে ব্যাগ ছিল, কিন্তু থাকবে না, রাখতেই হবে, ছাতা আনতে হবে, বন্ধ মাসি দেখো, দেখো এইটার বন্ধ মাসি দেখো, হ্যাপি টু ইউ, হ্যাঁ ও হ্যাপি টু ইউ করবে, কেক দেখেছে বাইরে, ওই জন্য হ্যাপি টু ইউ করবে দিয়ে আস।
তুমি করো আমি করি নি ভালো লাগছে অনেক টাকা বাজে কেন এই মিষ্টি না মিষ্টি নে ওকে মিষ্টিকে দিয়ে দে ভাই দে তো দিদা আর একটা নাতি পেয়ে গেছে অনেক কিচ্ছু করার নেই, প্রচুর কাজের চাপ তাই ও থাকতে পারবে না, ওকে যেতেই হলো। একটু তিয়াস ঘুমালো তারপরে বেরোলো, কারণ তিয়াস জেগে থাকা অবস্থায় যেতে পারবে না, প্রচুর জোর করবে, কান্নাকাটি করবে। এতক্ষণে ফ্রেশ ট্রেশ হয়ে মানে একটু জাস্ট গাটা গড়িয়ে নিয়ে তারপরেই বেরিয়ে পড়লো। কাজের চাপ, এত কাজের চাপ, গিয়ে সারা রাত ওকে কাজ করতে হবে, তারপরে প্রজেক্ট উদ্ধার করতে পারবে, কারণ প্রজেক্টের চাপ চলছে। আমি একবার ফ্রেশ ট্রেশ হবো, সকাল থেকে পরে আছি জামা, এইসবগুলো খুলবো, একটু স্নান ট্যান করবো, ফ্রেশ হবো। আর প্রচুর মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে, রাস্তায় ভিজে যাবে নাকি, ভিজবে তো বটেই। আর যদিও বাবাই রেনকোটটা ওর গায়ে একটু পড়লো, বাবাই রেনকোটটা পরেই গেল। আর এত মেঘ ডাকছে না, প্রচুর জোরে জোরে মেঘ ডাকছে, সারাদিন তো বৃষ্টি হচ্ছে, এখানে একটু বৃষ্টি হচ্ছে, আর এখনও মানে মেঘটা পড়াচ্ছে, মেঘ ডাকছে, বৃষ্টি হবে। আমি এখন যাই ফ্রেশ হয়ে নিই একটু। আর এই যে আমাদের বার্থডে বয়, বার্থডে বয় আজকে, বার্থডে বয় না কালকের বার্থডে বয়, তবু আজকেই বলছি, যেহেতু আজকেই সব কিছু হলো। এই যে দুই বল, ও ঘুমাবে না, ওর আবার খিদে পেয়ে গেছে, ও তখন অতটা খেতে পারেনি, এখন খিদে পেয়ে গেছে বিকালবেলা, এখন বাজে বিকাল পাঁচটা, ওর আবার খিদে পেয়ে গেছে। খিদে হচ্ছে বিরিয়ানি, বিরিয়ানি থাকলে ওর খিদে বারবারই পেয়ে যায়, বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও। আমার আমার ভাইকে যদি এইসব কেউ দেয় ওর খুব প্রিয়, মানে সাদা ভাতকেও যদি কেউ মা বলে একটু চিনি দিয়ে ভেজে দেয় তাহলেও সেটা প্রিয় হয়ে যাবে, এরকম ব্যাপার ওর। মানে বিরিয়ানি, ফ্রাইড রাইস, এইসব, আর তার সাথে চিকেন, মাটন। দেখো বার্থডে বয় নিজেই নিজেই নিজের জন্মদিনে বেলুন ফুলাচ্ছে, আর ও কেউ ফুলিয়ে দেয়নি, ও বেলুন ফুলাচ্ছে, হাওয়াটাও মুখে নিচ্ছে, কি অদ্ভুত খেলা। দেখো দেখো, ও বেলুন ফুলাচ্ছে আর ও হাওয়াটাকে মুখে নিচ্ছে, কি অদ্ভুত। মামা ভাঙনি যত কুটবুদ্ধি কুটবুদ্ধি কিছু ব্যাপার থাকলে সেটা আছে। দেখো দিদা চুল বেঁধে দিচ্ছে, তেল দিয়ে চুল আচ্ছা করে তেল তেল দিয়ে চুল বাঁধা হচ্ছে। কি বলে আরাম মম্মি, কি করবি, কার্টুন দেখবে মনে হচ্ছে, দে 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 দিয়ে বসি, দে চুল দেখি, কি দেবি, নাচ দেখা, নাচ দেখা, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, ইয়া ছিল খাওয়া দাওয়া কমপ্লিট, দেখেছো আমাদের ছুটি মুখো, ইয়া ছিল খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা কি করবো, কি করবো আমরা, এবার ধূপা করবে, মানে ঘুমাবে, হ্যাঁ দিয়ে এবার ঘুমাবে। অমনি করে নাক ডাকে, বাবা লে বাবা লে, বাবা অমনি করে নাক ডাকে,
দেখো ভাবি নাক দেখো ভাবি তুই চলে গেছে ভাই ভাবি অফিস চলে গেছে ঠিক আছে চলো ভিডিওটা কন্টিনিউ করছি না এখানেই শেষ করছি আমাদের ভিডিওগুলো যদি তোমাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বলো বলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট বলো গুড নাইট বাই বাই তো বাইটা হাত খুলে করো বাই বাই আমটি দিও সবাইকে